গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাওলিপাচমিশালি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে বুধবার। আজকে বুধবারের সকালটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম, কিন্তু আজকে একটু বেলা করে শেয়ার করেছি। ও বেরিয়ে গেছে অফিসে, তো কোন সকালে ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে। ভাত টাত খাওয়া মানে বুঝতে পারছো আমার রান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে, ডাল তরকারি ভাত হয়ে গেছে। আর এখন গড়িতে বাজে হচ্ছে 10টা। তো এখন আমি একটা কাজ করতে বসেছি, সেটা হচ্ছে তোমাদের আমি কালকের ব্লগে জানিয়েছিলাম যে মাথাতে হেনা করব, যার জন্য আমি তেল লাগিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার দিন হেনা করার কথা ছিল, মঙ্গলবার করিনি, আজ বুধবার, আজকে করব। আর চুলটা আমার বেশ বড় হয়ে গেছে, এটার জন্য আমি ভীষণ হ্যাপি। এইটুকুনি করে কেটে নিয়েছিলাম, কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। আর তারপর কিছুদিন একটা একটা বাড়িতে অকেশান আছে, সেই অকেশানটা কেটে গেলে তারপর আবার চুলটাকে ছোটো করে দেবো। কিন্তু তোমাদের কোনটা মানে আমার মুখে কোন হেয়ারটা ভালো লাগে একটু বলবে তো, যে বড় চুল ভালো লাগে না ছোটো চুল, মানে ছোটো হেয়ারে দেখতে ভালো লাগে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তো এখন আমি করছি হেনা, দেখো আমি নুপুর মেহেন্দি করি। নুপুর মেহেন্দি নিয়ে আসা হয়েছিল সে কবে, কিন্তু করা হয়নি, তো সেটা এখন করতে বসে পড়েছি, যার জন্যই চায়ের লিকার করেছি। তোমরা হয়তো ভাববে যে সকাল সকাল চা বানাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম, একদমই না। চায়ের লিকার বানিয়ে এখন মাথার মধ্যে ঝটপট করে লাগিয়ে তারপর যেই রান্নাটা বাকি আছে সেটা করব। আর কি রান্না বাকি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা উঠে ভাত বানিয়েছি, ডাল বানিয়েছি, মসুর ডাল, আর করেছি কি বলে এঁচড়ের তরকারি করেছি চিংড়ি মাছ ছাড়া। তবে এবার রবিবার বাজারে গিয়ে একটু চিংড়ি মাছ আনতে হবে, চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি বানাবো। তো চলো, হ্যাঁ এটা একটু ঝটপট করে লাগিয়ে নিই। আর মেয়ে ওই ঘরে বসে পড়ছে, নতুন নতুন বই এসেছে, এখন পড়ার ইন্টারেস্টটা থাকবে। তারপর সারা বছর পড়ে পড়ে করে আমার জীবন অষ্টাগত হয়ে যাবে। তো চলো, হ্যাঁ গানটা লাগিনি। হেনার লাগানো কমপ্লিট, এবার চলে এলাম মাছ বাকি রান্নাটা করতে। এই রান্নাই আমার বাকি রয়েছে, আর মাছের কাটা, আর মাছের কাটা ঝাল বানাবো। আর এখানে কিছু রান্না যেগুলো আগে কমপ্লিট করেছি সেই বাসন পড়ে আছে, কড়াটা ভালো করে মেজে নেবো। কড়াটা মাজার পর তারপর মাছের রান্নাটা সেরে নেবো। তো এখানে ঝটপট করে বাসনগুলো মাজছি আর মাথার মধ্যে লাগিয়েছি, গায়ের মধ্যে লেগে গেছে, মনে হচ্ছে কতক্ষণে আমি স্নান করব। গায়ে পড়লে আমার আবার ভীষণ একটু মানে পিটপিট মানে কেমন একটা লাগে, আমার ইরিটেটিং হয় যে যদি আমার হেনাটা গায়ে পড়ে তাহলে আমার অস্বস্তি হয়। কিন্তু আমি ইচ্ছা করি একটু চটে যাওয়া নাইটিটা পরেছি, যাতে এটাতে লাগলে পরে আমার কোনো অসুবিধা না হয়, মানে কালার চটে যাওয়া বা কিছু এরকম। ওর জন্য ভালো নাইটি পরিনি, একটা চটে যাওয়া নাইটি পরেছি তাতে অসুবিধা না হয়। এবার কড়াটা এদিকে মেজে নিচ্ছি, আর ওদিকে মাছের মশলাটা বানিয়ে নিয়েছি। মাছের মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একসাথে করে নিয়েছি, মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ঝটপট করে রিঠা মাছের ঝালটা চলো বানিয়ে নিই। আর রিঠা মাছ ভাজার সময় মাছটা সবসময় আস্তে করেই ভাজতে হয়, আর মাছ রিঠা মাছ ট্যাংরা মাছ এমনকি পাবদা মাছও ভাজার সময় ভীষণ ফাটে, খুব সাবধানে ভাজতে হয়।
তো মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ঝোলটা বক করে ফুটছে, ঝোলের মধ্যে একটু আলু দিয়েছিলাম। এবার হয়ে গেছে আলুটা সিদ্ধ, তাই ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুরো রান্না সারা রান্নার কাজ কমপ্লিট করে নিলাম। তো ফাইনালি ঝোলটা কাট হয়ে গেছে, কাট দেখেছ তো। এবারে এটা মাথাটা ভালো করে আগে ধুয়ে নেবো, আর পাইপের সাহায্যে আমি জল তো নিয়ে নিয়েছিলাম, এবার ভালো করে আগে ধুয়ে নিই, ধোয়ার পর শ্যাম্পু দেবো। এবার আজকে একবারই শ্যাম্পু দেবো, আর তারপর কালকে আবার শ্যাম্পু দিয়ে ভালো করে ধোবো, আজকে যাতে মাথার মধ্যে থাকে। ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার মাথায় শ্যাম্পু দিতে হবে। আমার মনে হচ্ছে না একটা শ্যাম্পু তো হবে, আর একবার দুটো দিতে হতে পারে। তো ফাইনালি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, যা যা কাঁচাকুচি ছিল সমস্ত কিছু মিলে নিলাম। এই উঠানেই মিলে নিলাম, কারণ তোমরা দেখে বুঝতেই পারছো উঠানেই বেশ রোদ আছে, ওই জন্য ছাদে গেলাম না। এবার চুলটা ভালো করে একটুকুনি কন্ডিশনার করে নেবো, তারপর চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে বসে যাব ডিনার লাঞ্চ করতে। আজকে লাঞ্চ মেনুটা আমাদের ফাটাফাটি ছিল। তো বন্ধুরা, আজকে ব্লগ আমি এখানেই শেষ করলাম। আমার আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইকটা প্লিজ করে দিও, আর আমার ইনস্টাগ্রাম আইডি সাওলিপাচমিশালি পেজটাকে ফলো করে দিও। ওখানেও ভালো ভালো ব্লগ অ্যান্ড রিলস আমি বানাচ্ছি, তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটাকেও তোমরা ফলো করে দিও। তো আজকের মতন টাটা, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।